ওজন কেমন আসবে এখন? 7 মন হবে। 7 মন? হ্যাঁ। বাড়ি যাবার কম টম হবে না তো? না না কম। কেমন কি বলতাছ ভাই? 40 42 40 42 রোয়দা কেমন আছেন? ভালো আছেন। ভালো আছেন না? যে রোয়দ আজকে দাঁতে দুইটা 180000 টাকা চাইছিল 125 20 এরকম বলতাছে। তারপরে এই পাশে আরো শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। গরুর বাজার 24 আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে। এই হাটটি সপ্তাহে দুই দিন বসে, প্রতি রবিবার এবং বুধবার। রবিবার হাটটি বড় হয় এবং বুধবার হাটটি ছোট হয়। তো আজকে রবিবার হাটটিকে বড় বড় সাইজের যে পালার উপযুক্ত এবং যে কাটার উপযুক্ত যে গরুগুলো আছে, সায়ল এবং সিন্ধি জাতের যে গরুগুলো আছে, এই গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করবো। বেশ ভালো ভালো গরু এসেছে আজকে। তো চলুন আমরা একটু গরু বিক্রেতা ভাইদের সাথে কথা বলবো। এখানে ভালো একটা গরু দেখছি, করজ জাতের একটা গরু। চলুন একটু কথা বলবো। মামা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা আনছেন এরকম? গরুর দাম কি কম বলতে আছে নাকি? কম বলছে ভাই। আচ্ছা, এটা দাঁতে কয়টা আছে? দাঁতে চারটা। খুবই ভালো একটা গরু, করজ জাতের, দাঁতে চারটা আছে। আচ্ছা, ওজনটা কেমন আসবে ভাই এখন? 6 মন হবে। আচ্ছা, কত রাখছেন দাম? 160। 160। কেমন কি বলতাছে ভাই? 40 42। 40 42 বলতাছে নাকি? আচ্ছা, 160000 টাকা। এটা হলো আপনার চাঁদা দাম, 40 42 এরকম বলতাছে। কেমন কি হলে সারা নিয়ত আছে ভাই? 50 হলেই সারবেন নাকি? আচ্ছা, 150000 টাকা হলেই ভাই এই গরুটা সারবে। এ পাশে আরও দুটা গরু দেখছে। এই যে দেখেন লন্ড ভন্ড লাগাই দিছে। এখানে আরও দুটা গরু দেখছি, একটু দাম জানবো ভাই। কত রাখছেন দাম এটা? 180। আচ্ছা, এটা হচ্ছে আপনার 180000 টাকা। আসলে ওখানে গ্যাঞ্জাম ভালো করে দেখাচ্ছিলাম না, তবে এই গরু, এই যে একটা ভালো একটা সুটাম দেহদারের একটা গরু দেখছি, এই গরু এবং এই গরুটার আমার একটু দাম জানবো। মামা দাঁতে কয়টা আছে এটা? বয়স হয়নি এখনো। কেমন চাইতেছেন দাম? 300। ওজন কেমন আসবে এখন? 8 মন। 8 মন? এটা হচ্ছে আপনার 8 মনের টার্গেট দিতে আছে। আসলে আপনারা গরু দেখে বুঝতে না, আসলে 8 মন হবে না এটা। 8 মন আনসার একটা টার্গেট দিতে আছে, 300 চাইতে আছে। আসলে উল্টা পাল্টা দাম চাইতে আছে, কিছু বলবো না হাটে তাই। আর এটা হচ্ছে আপনার ছোট মাঝারি সাইজের একটা গরু। এটা হচ্ছে আপনার সাইহল ব্রিডের ছোট মাঝারি সাইজের একটা গরু। এটা বড়ও না ছোটও না। মামা এটা আপনার দাঁতে কয়টা আছে? মামা দাঁত হয়নি এখনো। দাঁত হয়নি, পালার উপযুক্ত না? আচ্ছা, কেমন রাখছেন দাম? 145। কেমন বলতে আছে মামা? 25-30 এরকম বলতে আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 145000 টাকা চাওয়া দাম, 125-20 এরকম বলতে আছে। তারপরে এই পাশে আরও একটা গরু আছে, ছোট একটা গরু, এটার একটু দাম জানবো। কাকা কত রাখছেন দাম? 145। কত মন আছে ওজন এখন? 4.5 মন। 4.5 মন করে 145 আপনি চাইতে আছেন, একটু বেশি হইতে চান না? কেমন কি হলে সারবেন? 30-32। কেমন উঠলো কাকা? বিশাল নিচে বলতে আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কাকা 130-132 হাজার হলে সারবে। 4 মনের একটা টার্গেট দিতে আছে, দেখা যাচ্ছে বিশের নিচে দাম উঠছে। তো এদিকে আজকে ভালো ভালো গরু আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সিটি হাটে আসতে পারেন। বেশ ভালো ভালো বড় বড় গরু এসেছে। আমাদের ভাইরা প্রচুর পরিমাণে গরু নিয়ে এসেছে আজকে রাজশাহী সিটি হাটে। মূলত বেচা কিনা টুকটাক একবারে সীমিত চলতে আছে, দাম অনেকটাই কম বলতে আছে। আসলে বেচা কিনার ভিতরে বা কেনার ভিতরে হচ্ছে সব যে কম দামে নিতে পারবে তা একটু লাভবান হবে, যে আবার বেশি দামে কিনবে সে আবার লসের মুখে পড়ে যাবে। তো এখানে ভালো একটা গরু দেখছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কয়টা আনছেন এরকম? ও গরু কয়টা আনছেন? 5টা। এগুলা কি হয়েছে ভাই? অ্যালার্জি না? তার মানে কি কাটার উপযুক্ত এখন? কাটাই গরু? কাটাই গরু। কত রাখছেন ভাই দাম? 145 হলে ছাড়ে দিবেন? 40 হলেই ছাড়বেন? কত বলতে আছে? কত বলছে? দাম বলছে 30-32। ওজন কেমন আসবে এখন? ওজন 5.5 মন। 5.5 মন? আচ্ছা, দর্শক আমার কথাটা শুনে ভালো লাগে। 5.5 মনে একটা টার্গেট দিয়েছে, দেখা যাচ্ছে 40 হলেই ছাড়ে দিবে।
এই গরুটা কাটার উপযুক্ত কাটাই গরু এটা তারপরে এখানে আরো একটা সাদা ধবধবে একটা গরু দেখছি খুব ভালো পালার উপযুক্ত একটা গরু এই যে সাদা ধবধবে পালার উপযুক্ত ভাই আপনার বড় ভাই কেমন আছেন ভাই একটাই আনছেন নাকি আজকে না যে রোদ ভাই রোদে তো মনে হয় দাঁড়ায় থাকা হেবি সমস্যা হয়ে যায় না কত রাখছেন ভাই দাম 165 কেমন বলতে আছে ভাই 40-42 দাঁতে নিত না আচ্ছা দেখা যাচ্ছে এই গরুটা হচ্ছে আপনার একটা দেশির সাথে ক্রস আছে তো 40-42 আপনার বলতে আছে দাম তো এই পাশে একটা যে ভদ্রলোক একটা দেখছি আমরা ভদ্রলোক খুবই ভদ্রভাবে দাঁড়ায় আছে এই গরুটার আমরা একটু পাশে যা বিস্তারিত জানবো এই যে এখানে যে ভদ্রলোকটা বেশ ভালো একটা ভদ্রলোক দেখছি নেপালি গির জাতের একটা গরু খুবই চমৎকার দেখার মতো হাইট মোটামুটি 60-এর মতো আছে খুবই ভালো একটা গরু ভাই কার এটা আপনার কেমন আছেন ভাই আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন ভাই এরকম ভাই ওই যে একটা একটা ওইটা তো কাটাই না হ্যাঁ ওটা কাটাই আচ্ছা এটা হলো খামারের জন্য হ্যাঁ খামারের জন্য আচ্ছা দাঁতে কয়টা আছে ভাই ভাই দুই দাঁত ভাই দাঁতে দুইটা নেপালি গির জাতের একটা গরু দাঁতে দুইটা খুবই চমৎকার দেখার মতো বিগ সাইজের গরু ডাবল লাভের গরু পাগুলো একবারে স্ট্রেট আছে ওজন কেমন আসবে এখন 7 মণ হবে 7 মণ বাড়ি যাবার কম টম হবে না তো না না কম আচ্ছা কত রাখছেন দাম ভাই 240 আছে ভাই 240 এটা চাওয়া দাম নাকি চাওয়া দাম কেমন কেলে ছাড়বেন ভাই 200 আশপাশে ছাড়বো আশপাশেই তাহলে ঘেচাঙ্গার একটা মোবাইল নাম্বারটা বলে দেন 01713 701126 701126 এই যে গরু 200 একটু আশেপাশে হইলেই ভাই ছাড়ে দিবে সুন্দর একটা গরু ডাবল লাভি ডাবল কম্বল এই যে বেশ কম্বলটাও বেশ লম্বা আর একটা আছে এটা হলো আপনার কাটার উপযুক্ত এই যে কাটার এটা এটা হচ্ছে আপনার কাটাই গরু এই গরুটা যখন ভালো ছিল এই গরুটাও খুবই ভালো একটা গরু ছিল এটাও যত সম্ভব নেপালি গির জাতের একটা গরু ভাই এটা কত রাখছেন 210 ওজন কেমন আসবে এটাও 6.5 মণ 7 মণ 6.5 মণ 7 মণ নাকি হ্যাঁ ভাই আচ্ছা এই দুইটা ভাইয়ের গরু যেকোনো যদি দুইটাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আবার যদি একটা নিতে চান কাটাই বা খামারে সেক্ষেত্রে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন হ্যাঁ ভাইপতি হাটেই তো আসা হয় না ঠিক আছে বেচাকেনা করেন বাজার কেমন যাচ্ছে আজকে ভাই এই দেখতেই বেছেন আজকে তো তাম্বুরে নাই গরমে সব কাহিল দেখছি লোক নাই লোক নাই লোক নাই তাম্বুরাও নাই হ্যাঁ একটু কম ভাই একটু কম যাচ্ছে না আচ্ছা এখানে আরো একটা গরু দেখছি মূলত মাঝারি সাইজের মোটামুটি আছে ভালোই গরুটা সাইহল বিডের গরু কাকা এটা কার কাকা আপনার নাকি আপনার ভাই আপনার এটা আচ্ছা এটা কেমন রাখছেন দাম ওটা 140 দাম 140 নাকি মাঝারি সাইজের বড় না ছোট না খুবই ভালো মাঝারি সাইজের একটা গরু দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁত পড়েনি এখানে দাঁত পড়েনি পালার উপযোগী 140,000 টাকা চাওয়া দাম খুবই ভালো দেখেন তো আজকে আরো গরু দেখাবো আপনাদেরকে এখানে বেশ কিছু গরু দেখছি লাল লাল সাইওয়াল দেশি সব ধরনের গরু আছে তবে অন্য গত যে রবিবার হাটটা ছিল ওই রবিবার হাটে প্রচুর পরিমাণে আমদানি ছিল আজকে কিছুটা একটু কম আমদানি বেচা কেনাও একটু কম চলতে আছে গত রবিবারে ভালো বেচা কেনা হয়েছে ভাই কয়টা আনছেন আজকে একটাই না বাসার নাকি না ভাই বাসার কেউ না দাচ্ছে আচ্ছা কত রাখছেন ভাই দাম 150 দাম কত হলে ছাড়বেন ভাই আচ্ছা দর্শক গরুটা 140,000 টাকায় ছাড়বে আমরা এই সাইডে যাবো আসলে রাজশাহীর তাপমাত্রা এমনি সবসময় হট থাকে এবং রাজশাহীর মানুষদেরও মাথা অল টাইম হট থাকে তো এই যে দেখেন গরু যা এসেছে দেখাচ্ছি যে ভালো ভালো গরুগুলো আছে ওই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আর গরু নিতে হলে আপনাদেরকে অবশ্যই রাজশাহী সিটি হাটে আসতে হবে ভালো ভালো গরু নেওয়ার জন্য সাইওয়ালের জন্য এবং গৃহস্থ বা আপনার যে খামারে উপযোগী গরু নেবেন সব ধরনের গরু পাবেন এই যে দেখেন গরুটা দেখেন খুবই ভালো একটা গরু কাকা আপনার এটা দাঁতে কয়টা আছে কাকা দুইটা আচ্ছা ওজন কেমন হবে কাকা এখন 5.5 মণ না কত রাখছেন দাম কাকা 155 কত কি বলতে আছে কাকা ভালো তো বাজার তো দেখছি ভালো না 35-37 না আচ্ছা ঠিক আছে বেচাকেনা করুন আচ্ছা দর্শক
আমরা কোন সাইডে যাব দর্শক বিশাল দেহদারির খুব ভালো একটা গরু দেখছি বিস্কিট কালারে বিশাল দেহদারির একটা গরু রাজশাহী সিটি এসে যদি বড় গরু নিতে চান সে ক্ষেত্রে আপনাদেরকে রাজশাহী সিটি আর চুজ করতে পারেন অনেক বড় বড় বিগ সাইজের গরু আসে কাকা কার এটা কাকা কেমন আছেন রইদে রইদে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না যে রইদ আজকে তাম্বুরাতে একটাও দেখছি না আচ্ছা কয়টা আনছেন কাকা তিনটা আনছিলাম বেচা কিনা কয়টা করছেন তিনটা বিক্রি হয়েছে তিনটা হয়ে গেছে এটাও কি হয়ে গেছে আচ্ছা এটা দাঁতে কয়টা আছে দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা তার মানে আরো বড় হবে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা জাতে কি কাকা এটা দেশি সাথে মানে শাহিওয়াল আছে হ্যাঁ দেশি সাথে শাহিওয়াল কত রাখছেন কাকা দাম 60 1 লক্ষ 60 হাজার একটু কম কম হয়ে যাচ্ছে না দাম দাম তো বাজার না বাবা লিখছে না পানি না যে এর লাগে দাম কম না চলে লাগে দিয়ে দিলাম আচ্ছা এমনি তো স্বাভাবিক আপনার 180 85 এরকম ছিল দাম কেমন বলতে আছে কেমন বিক্রি হয়ে গেছে সাইটে আচ্ছা দর্শক খুবই চমৎকার একটা বিষয় গরুটা বিক্রি হয়ে গেছে 1,60,000 দিয়ে কাকা বিক্রি করে দিয়েছে দাঁতে দুইটা কাকা কোন জায়গার পাঠি নিল আছে বাংলাদেশের ভিতরেই আছে নাকি আর একটা কোন ডাইরে না আচ্ছা কাকার বাড়ি আছে বাগমারা আচ্ছা খুব ভালো একটা গরু কাকা এটাও আপনার না আচ্ছা 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 যাক তিনটা গরু আনছে কাকা আল্লাহর রহমতে বেচা কিনা হয়ে গেছে তবে বেচা কিনা টুকটাক চলতে আছে ঠিক আছে কাকা আচ্ছা বাড়ি তো মনে হয় চল যাবেন যেহেতু বেচা কিনা হয়ে গেছে আচ্ছা যান ভালোভাবে কাকা কত রাখছেন এটার দাম দাম বলছে 1.5 লাখ 150 বলতে আছে না আপনি কত চাইছিলেন 80 দাঁতে কয়টা আছে দুইটা আচ্ছা দাঁতে দুইটা 1,80,000 টাকা চাইছিল 160 বলতে আছে না 150 বলতে আছে কেমন কি হলে ছাড়বেন এটা তোমার ওই 65-68 আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন দর্শক রাজশাহী সিটি হাট থেকে বড় এবং পালার উপযোগী যে গরুগুলো আছে মূলত আজকে রাজশাহী সিটি হাটে বেশ বড় বড় গরুই এসেছে আমদানি মোটামুটি হয়েছে তো আজকে সিটি হাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম